আমাদের বরুণের মনটা বড় মায়ায় ভরা। আড়াই বছর বয়সে মা মারা গেছে, তারপরে ওর বাবা বলাইবাবু বিয়ে করে আনেন নীলা দেবীকে, কিন্তু তিনিও বরুণকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারেননি। কি রে, সারাদিন এসব নিয়ে পড়ে থাকলেই হবে? পড়াশোনা তো হবে না, অন্তত ঘরে কাজকর্ম তো করলেও পারিস। বলো মা, কি করতে হবে? সব কাজ কি অত ডেকে ডেকে করানো যায়? এই নে টাকাটা ধর, হিরুর দোকান থেকে চট করে 250 গ্রাম সর্ষে নিয়ে আয় তো। আজ তোর বাবা আসবে, সর্ষে ইলিশ রাঁধবো। দেখিস আবার রাস্তার কুকুরকে জল খাওয়াতে বসে যাস না যেন। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। বরুণ, বরুণ! এই যে তুমি এসে গেছো। হ্যাঁ, বরুণ কোথায়, স্কুলে গেছে নাকি? কিন্তু আজ তো ছুটি। না না, স্কুলে যাইনি। আগে তুমি ভেতরে চলো, আমি তোমায় সবকিছু বুঝিয়ে বলছি। কিন্তু এভাবে কে স্কুল ছাড়িয়ে দেওয়াটা কি ঠিক হলো নীলা? শোনো, কিচ্ছু ভুল করিনি আমি। ওর স্কুল মাস্টার নিজে বলেছে ও একটাও অঙ্ক পারে না। তুমি নিজেও তো দেখলে, অঙ্কের সব পরীক্ষায় শূন্য পেয়েছে। কিন্তু পড়াশোনা মানে তো শুধুই অঙ্ক নয় নীলা, ও তো অন্যান্য বিষয়ে খুব একটা খারাপ নয়। হ্যাঁ, কিন্তু অঙ্ক ইংরেজিতে পাশ না করলে তো স্কুলে নতুন ক্লাসে তুলবে না, মাস্টার মশাই বলেই দিয়েছে। তাই বছর বছর এক ক্লাসে পড়ে থেকে কি লাভ? কিন্তু ওর ভবিষ্যৎ, তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো। ওকে চাকরি করতে কে মাথা দিবে দিয়েছে? বড় হয়ে আমাদের বরুণ না হয় ব্যবসা করবে। আচ্ছা বেশ, তাই হবে। বড় হয়ে যা খুশি করুক, আপাতত ও না হয় আমার ফাই ফরমাস খাটুক। পরের ছেলে পরমানন্দ, যত কল্যায় যায় তত আনন্দ। কাকু, সর্ষে কত করে? 500 টাকা কেজি। আমায় 50 গ্রাম সর্ষে দাও তো। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। এই নাও 25 টাকা। আজকে বাবা আসবে, সর্ষে ইলিশ খাওয়া হবে। আজকে বাবা আসবে, সর্ষে ইলিশ খাওয়া হবে। আজকে বাবা আসবে, সর্ষে ইলিশ খাওয়া হবে। ওর বাবা আসবে, আমার হাড়গোড় ভাঙবে। ওর বাবা আসবে, আমার হাড়গোড় ভাঙবে। হ্যাঁ, আমার ছড়া শুনে কি একটা ছড়া বললো না? না, ভুলই শুনেছি মনে হয়। যাই তাড়াতাড়ি, রান্নার দেরি হলে মা আবার ইলিশ মাছ দেবে না। আজ অনেক কাজ করেছি, পা দুটো ব্যথা করছে, আর বাবাও জোর করে বেশি ভাত খাইয়ে দিল। এখন একটু বিশ্রাম না নিলে হবে না। বিকেলে আবার ধোপা বাড়ি থেকে কাপড় আনতে যেতে হবে। নাম জানলে কি করে, এখানে এলেই বা কি করে? বারে, আমি তো ভূত, ভ্যাবলা ভূত। ভ্যাবলা ভূত? আচ্ছা সে যেই হোক, এখন এখন এখান থেকে যাও দেখি, আমি একটু ঘুমাবো। ইলি একেবারে, আমি মোটেই এখান থেকে নড়ছি না। কতদিন পরে একটু হাত পা ছড়িয়ে শুয়েছি। এই শোন শোন শোন, আমি ভূত শুনেও তুই ভয় পেলি না যে?
বিশ্বাস হয়নি বুঝি? বারে বিশ্বাস কেন করবো না, কিন্তু আমার মা বলতো, বুঝলি বরুণ, মানুষকে সাহায্য করতে না পারিস তার ক্ষতি করিস না বাবা, সব জীবকেই শিব ভেবে সেবা করবি, তাহলেই দেখবি তোর কোনো ক্ষতি হবে না। আর তাই বলে তুই ভ্যাবলা ভূতকেও ভয় পাবি না? এ তো ভারী লেঠা। এবার আমি কি করি কি করি কি করি? আমি ভয় না পেলে তোমার কি? আরে তুই ভয় না পেলে আমি কি করব? কোথায় যাব? থাকবো কোথায়? কেন কেন, তোমার বাড়ি নেই? তোর বাবা ভূতেদের আবার বাড়ি থাকে নাকি? শুধু থাকার জায়গা থাকে, আর তুই আমার সেই থাকার জায়গাটা কেড়ে নিয়েছিস। আমি তো জানি না তুমি কোথায় থাকো, আমি কি করে তোমার থাকার জায়গা কেড়ে নেব? কোথায় থাকতে তুমি? সর্ষের মধ্যে। সর্ষের মধ্যে? বারে সর্ষের মধ্যে ভূত, কথাটা শুনিস নি বুঝি? তোদের মানুষদের নিয়ে না এই এক সমস্যা, জানে সবই কিন্তু মনে রাখতে পারে না কিছুই। তুই নিজেও তো এক ঠোঙা সর্ষে তোর মাকে দিয়ে দিলি, ওর মধ্যে একটা সর্ষের মধ্যেই তো আমি থাকতাম, তোর মা শিলনোড়া দিয়ে এমন পিষলো। বাবা গো বাবা, হাত পা এখনো ব্যথা করছে, মনে হচ্ছে খুলেই যাবে বাবা গো। এই দেখো দেখো, বলতে না বলতেই। বাবা ভ্যাবলাদা, আমি তো এত কিছু জানতাম না, না জেনেই সর্ষের ঠোঙাটা মাকে দিয়ে দিয়েছি। সে যাক গে যাক যাক, ওই ছোট্ট সর্ষে দানার ভেতরে থেকে থেকে আমারও আর ভালো লাগছিল না, এবার থেকে এখানে আরাম করে হাত পা ছড়িয়ে ঘুমোনো যাবে। এখানে থাকবে? তাহলে আমি কোথায় ঘুমোবো? আচ্ছা ঠিক আছে, আমার জন্যই তো তোমার থাকার জায়গা নেই, তাই আমি না হয় বারান্দায় শুয়ে পড়বো। ওর বোকা, তোর নিজের ঘর ছেড়ে তুই কেন বারান্দায় শুবি? ভূত হলেও আমি কিন্তু ভালো ভূত, আর তাছাড়া তুই তো আবার আমাকে ভয়ও পাস না। তা পাই না কিন্তু। আরে বাবা চিন্তা করিস না, রাতে তো আমি বাইরে বাইরে ঘুরি, তখন তো আমার শোয়ার জায়গার দরকার নেই, তুই আরাম করে ঘরে ঘুমোবি, আমি তো শুধু দুপুরে ঘুমোবো, তখন তো তুই স্কুলে থাকবি, দেখবি কোনো অসুবিধে হবে না। কিন্তু আমি তো স্কুলে যাই না, মা তো আমার স্কুল ছাড়িয়ে দিয়েছে। সে কি, কেন এত ছোট বাচ্চাকে স্কুল ছাড়িয়ে দেয় নাকি, সত মা নাকি? হ্যাঁ, কিন্তু মায়ের আর কি দোষ, আমি তো অঙ্ক পারি না, মাস্টার মশাই বলেছে আমি এক ক্লাসে 5 বছর থাকলে অঙ্কে পাস করব না। তাই নাকি, এই ব্যাপার। মাঠে এসে দেখা করবি, দেখিস এক মিনিটও যেন এদিক ওদিক না হয়। ভ্যাবলাদা আমি এসে গেছি। একদম ঠিক সময় এসেছিস তো, এক মিনিট এদিক ওদিক হয়নি হয়নি। আরে তুই কি করে একদম ঠিক সময় এলি রে? কেন, আমাদের বাড়ির থেকে জোরে হাঁটলে বুড়ো বটতলা অবধি সোজা হেঁটে আসতে সময় লাগে পাক্কা 3.5 মিনিট, আর বুড়ো বটতলা থেকে এই মাঠটা আসতে সময় লাগে ওই 11 মিনিট 40 সেকেন্ডের মতো, তার মানে মাঝরাস্তায় কারোর সাথে দাঁড়িয়ে কথা না বললে আমাদের বাড়ি থেকে এই মাঠে আসতে সময় লাগে ঠিক 15 মিনিট 10 সেকেন্ড, আর তুমি বলেছিলে ঠিক 9:45 আসতে, তাই আমি তার 15 মিনিট 10 সেকেন্ড আগেই বাড়ি থেকে বেরোলাম, মানে এই ধরো 9:29 মিনিট 50 সেকেন্ড নাগাদ। সাবাস, তুই তো ঘড়ি পুরো ভুলে খেয়েছিস রে।
আসলে দোকান করে বাড়ি যেতে দেরি হলে মা খুব বকাঝকা দেয়, তাই আমি রাস্তার হিসেব রাখি। আর দোকানে জিনিস কি করে কিনিস? কেন, মা টাকা দেয়, আর কি আনতে হবে সেগুলো বলে দেয়, আমি হিসেব করে টাকা দিয়ে দিই। এই আজই তো দোকানদারকে জিজ্ঞেস করলাম সর্ষে কত করে, দোকানদার বললো 500 টাকা কেজি, আমি 50 গ্রাম চাইলাম, দোকানদার দিল, আমি 25 টাকা দিয়ে দিলাম। তাই 25 টাকাটা কি করে হিসেব করলি? এ মা, এ তো খুব সোজা গো, 1 কেজি মানে হলো গিয়ে 1000 গ্রাম, 1000 গ্রামের 10 ভাগের 1 ভাগ হলো 100 গ্রাম, তাহলে 1000 গ্রামের দাম যদি 500 হয় তাহলে 100 গ্রামের দাম হবে 10 ভাগের 1 ভাগ, মানে 50 টাকা, ঠিক? ঠিক। এবার 100 গ্রামের অর্ধেক হলো 50 গ্রাম, তাই দামও অর্ধেক হবে, মানে 50 টাকার অর্ধেক হলো 25 টাকা। কি কি হলো ভ্যাবলাদা, তুমি এরকম নাচছো কেন? এবার থেকে প্রতিদিন নরম বিছানায় ঘুমোবো, এই ভেবেই নাচছি রে বরুণ চন্দ্র, এই ভেবেই নাচছি। আর আমি? তুই স্কুলে যাবি রে পাগলা, স্কুলে যাবি। ওরে তুই বলে অঙ্ক পারিস না, তুই তোর বয়সী অনেক বাচ্চাদের থেকে অনেক ভালো অঙ্ক জানিস রে। আমি অঙ্ক জানি? জানিসই তো, এই তো তুই সময়ের অঙ্ক, গতি আর দূরত্বের অঙ্ক, গ্রাম কিলোগ্রামের অঙ্ক, ঐচ্ছিক নিয়মের অঙ্ক সব করে দিলি। ওরে বরুণ রে, তুই ক্লাসে ফেল করলে কি হবে, প্রতিদিন জীবনে তুই অনেক অনেক অঙ্ক মিলিয়ে দিস, অঙ্কে তোর দারুণ মাথা, মাস্টার তোকে ভালো করে শেখায়নি, আজ থেকে আমি তোকে অঙ্ক শেখাবো, আর ঠিক এক সপ্তাহ পরে তুই নিজে থেকে স্কুলে গিয়ে অঙ্ক পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠবি, কেমন? কিন্তু? কোনো কিন্তু না, আজ থেকেই তোর অঙ্ক শেখা শুরু। ভদ্রভূতের এক কথা, তাই যেমন কথা তেমন কাজ। সেদিন রাত থেকেই শুরু হয়ে গেল বরুণের অঙ্ক শেখা। মাথাটা তো বরুণের পরিষ্কার ছিলই, যেটুকু ভুলভ্রান্তি ছিল তা ভ্যাবলাভূত নিজের দায়িত্বে শুধরে দিতে থাকে, যাতে 7 দিন পরে অঙ্ক পরীক্ষায় আমাদের বরুণ কিছুতেই না ফেল করে। অবশেষে অঙ্ক পরীক্ষার ফলাফল বেরোল। বাবা বাবা, এই দেখো আমার অঙ্ক পরীক্ষার খাতা। ফেল করা খাতা আবার কোন লজ্জায় নিয়ে আসিস রে? মা, আমি এবার ফেল করিনি, আমি 100-তে 100 পেয়েছি। বাবা, এবার আমি স্কুলে যাব তো? নিশ্চয়ই যাবে বাবা, নিশ্চয়ই যাবে, আজ আমার তোমায় নিয়ে গর্ব হচ্ছে। আর এরপর থেকে বরুণ রোজ স্কুলে যেতে লাগলো, আর আমাদের ভ্যাবলা ভূত প্রতিদিন দুপুরবেলা নরম বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে এত বড় ভুঁড়ি বানিয়ে